বাজরি খেলা হ্যাঁ বাজিকর বলে অনেকে। এগুলোর মেল ফিমেল ফিমেল চেনা যায় হচ্ছে নাকের, সাধারণত নাকের কালার দেখে। যেটা নর পাখি সেটার নাকের কালার নীলচে বর্ণের হয়ে থাকে, এবং যেটা ফিমেল পাখি সেটার হচ্ছে নাকের কালার হচ্ছে বাদামি কালার হয়ে থাকে। এটা খুবই লাভজনক একটা পাখি, খুব ডিম বাচ্চা প্রচুর পরিমাণে করে থাকে। এটা তো চেনা অনেক, হ্যাঁ এটা চেনাও অনেক সহজ, সহজ উপায়ে চেনা যায়, নাক দেখলেই অনেকটা চেনা যায়। আর এটা মানে কয় পিস আছে? এগুলো আছে বেশ কিছু পিস আছে। এই যে একটা পেয়ার, এই যে একটা পেয়ার, এরা বর্তমানে ডিমে আছে, অলরেডি ডিম রানিং, অলরেডি দেখা যাচ্ছে ম্যাজিকের মতো, অলরেডি দেখা যাচ্ছে 6টা 7টা ডিম পেড়েছে। মায়া পাখিটাই সাধারণত ডিম তা দেয়। এই হচ্ছে পাখি, এই কয়টা ডিম পাড়ছে? একটা, দুইটা, এখন 6টা আছে, আরো 6টা আছে, আরো পাড়বে পাখিতে, অলরেডি রানিং ডিম রানিং। ও তো মোটামুটি আমাকে দেখে খুবই রাগান্বিত। তো এই যে আছে একটা, এ কি, এ ফিমেল না মেল? এটা হচ্ছে যে পাখিটা ডিমে বসে আছে এটা আছে ফিমেল, আর মেলটা হচ্ছে এই যে যেটা উড়ে বেড়াচ্ছে ভাই আছে। তো এই কোনায় দেখতেছি আরো অনেকগুলো পাখি আর কি। এটা এটা একটু খুলে দেখতে চাইছিলাম, এখানে দৌড়াচ্ছে, এরাও ডিমের পরে চলে আসছে, কখন ডিম পাড়বে খুব দ্রুত টাইমই। ও ব্রিডিং মুডে আছে বর্তমান। ও এদের মানে এদের এখনো মানে বাসা আছে ফাঁকা, তাই তো? যে কোনো সময় দেওয়া লাগে না, ওরা নিজেরাই ডিম পাড়ে হাড়িটা দিলে। আর এমনকি এর হাড়িটা এরা নিজেরাই পরিষ্কার করে নিতে পারে। ওরে বাবা, বুদ্ধিমান একটা পাখি। কিউট, সো কিউট। বাসা দেখছিলাম, এটার কালার আসলে কি, এটা কি হলুদ বলে না একেবারে? এটা গাঢ় হলুদ, এবং রুটিনো রেড আই পাখি বলা হয় এটারে। রুটিনো রেড আই পাখি, চোখের কালার লাল, আন্তর্জাতিক নাম আর কি। ভবিষ্যৎ বলা যাইতে পারে। একটা তো টঙ্গে উঠে রয়েছে, ওরা তো ক্যামেরায় ধরাই আসলে দুষ্কর হয়ে যাচ্ছে। ওরা কি কথা বলতে নাকি? ওরা মানে আমাকে পড়বে সেটা খুশি না আর কি। একটা পাখি কি ধরে তুই করা যায়, ধরে হাতের কটা? না না, কামড়াবে তো সেই ই ফুল হচ্ছে কি যেন বলতেছে আর কি, বলতেছে দেখ মানে এমনি যে মানে চোখে একদম দুষ হলুদ দেখা যাচ্ছে, কিন্তু এতে হালকা একটু টিয়া টিয়া কালার দেখা যাচ্ছে নাকি? ওই যে কি তোমার বিষয়টা বুঝতেছে যে আসলে কি আছে, ককাটেল পাখি না এর নাম জানো কি? না হচ্ছে না।